এবং বোনেরা অতিথিদের বরণ করে নিচ্ছে। কার্য সম্পন্ন করবে আমাদের গোপালপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কার্তিক পাল। আজকের এই সম্মেলনে কি জন্য এই সম্মেলন? এই সম্মেলন হচ্ছে রায়নাথ তৃণমূল কংগ্রেসের রায়নাথ 2 নম্বর ব্লকের বহলামপুর অঞ্চলের গোপালপুর গ্রাম কমিটির উদ্যোগে টোটাল আমাদের রায়নাথ 2 নম্বর ব্লকে যারা নেতৃত্ব আছে তাদের নিয়ে যে একটা কর্মী সম্মেলন। এই সম্মেলনে কি বার্তা দিতে চান? এই সম্মেলনে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা দিতে চাই। এই সম্মেলনে মানুষের যে উন্নয়ন, মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চারিদিকের যে উন্নয়নের বার্তা, সেই বার্তাটা গ্রামে গঞ্জে আমরা এটা পৌঁছে দিতে চাই। আজকের এই অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন? এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ব্লক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সুশান্ত বারিক, উপস্থিত আছেন আমাদের অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ ব্যানার্জি, যুব কংগ্রেসের সভাপতি মির্জা সাকির হোসেন, কার্যকরী সভাপতি সৈয়দ কলিমউদ্দিন এবং যুব অঞ্চলের সভাপতি প্রবীর সরকার, এবং আমার ব্লকের যে পাইটা 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্লাস সভাপতি তৃণমূল কংগ্রেসের রামচন্দ্র পাল, এবং আমার মহিলা নেত্রী গায়ত্রী কুণ্ডু, এবং আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মধ্যক্ষা মৌসুমী দে থেকে আরম্ভ করে আমাদের অনেক অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। অনেকের নাম বললে হয়তো আমরা এই যে সম্মেলনের সময়টা নষ্ট হবে তার জন্যে আমরা কিন্তু সবার নামটা বলতে পারছি না, এবং অনেকেই উপস্থিত আছেন, প্রত্যেক নেতৃত্ব এখানে আছে। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে বহলামপুর অঞ্চলের গোপালপুর গ্রামে। সামনেই পঞ্চায়েত ভোট, আজকের এই সম্মেলনকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের কোনো বার্তা দেবেন? হ্যাঁ, আমরা তো পঞ্চায়েত ভোটে বার্তা দেবো, মানে আমাদের রায়না 2 নম্বর ব্লকে আমরা উন্নয়ন কি করেছি, আমরা কত গীতাঞ্জলি দিয়েছি, আমরা কত বাংলার গৃহ প্রকল্প দিয়েছি, কত বার্ধক্য ভাতা দিয়েছি, কত বিধবা ভাতা দিয়েছি, আমরা সেগুলো বলতে চাই। এবং কন্যাশ্রী আবার এই আমাদের সেদিনেতে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে একটা নতুন সংযোজন করলেন এবং উন্নয়নের বার্তা দিলেন রূপশ্রী, এই রূপশ্রী পর্যন্ত আমাদের যে রায়না 2 নম্বর ব্লকে টোটাল আমরা কি করেছি তার নিয়ে আজকে আমাদের কর্মীদের নিয়ে আমরা আলোচনা করব, কর্মীদেরকে বোঝাবো, কর্মীদের বলবো। এবং আমাদের আজকে যে সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নকে পৌঁছে দিলেই আজকে মানুষ আনন্দে আত্মহারা। এমন কোনো মানুষ, এমন কোনো ব্যক্তি, এমন কোনো রাজনৈতিক দল নেই যে তারা উন্নয়নের, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পায়নি। কারণ আমরা গীতাঞ্জলি
আমরা কোনো সিপিএমকে বা কোনো কংগ্রেসকে কোনো বিজেপিকে আমরা দিইনি, এ কথাটা কেউ বলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে বাছেননি, সিপিএম বরং যখনই ইন্দাবাসন প্রকল্প দেওয়া হয়েছে তখন তাদের দলের লোকেদের বেছে বেছে দেওয়া হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা করেননি। এই বার্তাগুলি রাখছেন, এই বার্তাগুলোই আমরা দেব। রূপশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী পর্যন্ত আমরা যে সাইকেল দিয়েছি সেই সাইকেলটা শুধু তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীরা পায়নি। সামনে পঞ্চায়েত নির্বাচনে কতটা আশাবাদী আছেন? আমরা টোটালটাই আশাবাদী। মানুষকে বোঝাতে হয় না, মানুষ নিজে বুঝতে শিখেছে, মানুষ জানে কোন রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখলে তাদের নিজেদের উপকার হবে, দেশের উন্নয়ন হবে, দেশের গতি বাড়বে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আনসার আলী খাঁ, আমি রায়নাটু রায়না 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রায়নাটু পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। জয়।